হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে নয় জানুয়ারি এবং আজ আমরা আট তারিখ এবং ন তারিখে অতি গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন আলোচনা করবো তো এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে পাশে দেওয়া বেলাইকন অবশ্যই অন করবে এবং আমাদের এটা হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল অ্যাপ এই অ্যাপটা ইনস্টল না করে থাকলে ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখানে ইনস্টল করে নাও এখানে তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য সমস্ত কোর্স করতে পারবে ঠিক আছে ইনস্টল করে নাও চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস দেখো আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে সম্প্রতি কে এস সিও বা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার হচ্ছে ঝাং মিন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ঝাং মিন ইনি হচ্ছেন ঝাংমিন তিনি সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন ডিটেলস দেখো চাইনাজ চাইনাজ সিনিয়র ডিপ্লোমেট ঝাংমিন হ্যাজ টেকেন চার্জ এজ দ্য নিউ সেক্রেটারি জেনারেল অব দ্য সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এস সিও ইন হুইচ ইন্ডিয়া ইজ এ মেম্বার এস সি ও এর ভারত হচ্ছে একটা মেম্বার মেম্বার কান্ট্রি রয়েছে দেখো কোন কোন দেশ ইন্ডিয়া খাজাখস্তান চাইনা দ্য কিরগিজিস্তান রিপাবলিক পাকিস্তান রাশিয়া তা তাজিকিস্তান এবং উজবেকিস্তান এতগুলো দেশ এই সাংঘাই কপারেশান অর্গানাইজেশান এর হেড এটা রয়েছে সদস্য দেশ তো এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন ঝাং মিন পরবর্তী প্রশ্ন দেখবো আমরা দ্বিতীয় কোশ্চেন দেখো সম্প্রতি প্রকাশিত মমতা বিয়ন্ড দু হাজার একুশ বইটিকে লিখেছেন অতি গুরুত্বপূর্ণ একটি বই মমতা বিয়ন্ড দু এই বইটি লিখেছেন সম্প্রতি অরুণাভ সিনে সরি বইটি লিখেছেন সম্প্রতি জয়ন্ত ঘোষাল অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার জয়ন্ত ঘোষাল বইটি লিখেছেন এবং যদি বলা হয় ট্রান্সলেট কে করেছেন তখন হবে অরুণাভ সিনা ডিটেলসে দেখো হারপার কলিন্স। পাবলিশার ইন্ডিয়া ইজ সেট টু পাবলিশ এ নিউ বুক টাইটেল মমতা বিয়ন্ড দু হাজার একুশ অথার্ড বাই পলিটিক্যাল জার্নালিস্ট তিনি একজন পলিটিক্যাল জার্নালিস্ট জয়ন্ত ঘোষাল এই বইটি লিখেছেন অ্যান্ড ট্রান্সলেটেড বাই অরুণাভ সিনহা এটা ট্রান্সলেট করেছেন পাঁচ জানুয়ারি দু হাজার বাইশ মমতা ব্যানার্জির জন্মদিনে বইটি প্রকাশিত হয়েছে বইটি বিশ্লেষণ করে যে কেন ভারতীয় জনতা পার্টি বিজেপি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের নির্বাচন হেরেছে দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গের যে নির্বাচন হেরেছে বিজেপি সেটা কেন হেরেছে তার ডিটেলসে এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে তোমরা অবশ্যই জয়েন করবে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল গাইডেন্স গ্রুপ অফিসিয়াল লিখে সার্চ করবে জয়েন করতে পারবে অথবা ডিসক্রিপশানের লিঙ্ক আছে সেখান থেকেও জয়েন করতে পারবে তো দেখো তৃতীয় কোশ্চেন কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব যুদ্ধ অনাথ শিশু হিসেবে পালন করা হয় বিশ্বযুদ্ধ অনাথ শিশু বা ওয়ার্ল্ড ওয়ার অরফেন্স চাইল্ড ডে হিসেবে পালন করা হচ্ছে পাঁচই জানুয়ারি আচ্ছা ছয়ই জানুয়ারি হবে ঠিক আছে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ছয়ই জানুয়ারি প্রত্যেক বছর বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস হিসেবে পালন করা হয় ডিটেলস দেখো দ্য ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফেন্স ইজ অবজার্ভড অন জানুয়ারি সিক্স এভরি টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট চিলড্রেন হু হ্যাভ বিন অরফেন্ড ডিউ টু ওয়ার্স যুদ্ধের জন্য বিভিন্ন শিশুর যাদের মা বাবা যারা যারা মা বাবা হারিয়ে ফেলে তাদের দুর্দশার কথা সচেতনতা প্রচার করার জন্য প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয় ছয় জানুয়ারি বিশ্বযুদ্ধ অনাথ শিশু দিবস নেক্সট দেখো কোন ভারতীয় সংখ্যা সংখ্যাতত্ত্ববিদ বা নিউ নিউমেরোলজিস্ট দু হাজার বাইশ সালের প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করলেন দু হাজার বাইশ সালের প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডটি করেছেন জে সি চৌধুরী অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার ইনি হচ্ছেন জেসি চৌধুরী ডিটার্স দেখো ইন্ডিয়া ওয়ান অফ দ্য টপ নিউমেরোলজিস্ট জেসি চৌধুরী হ্যাজ অ্যাচিভড দ্য ফার্স্ট এভার গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড ইন নিউমেরোলজি তিনি নিউমেরোলজিতে প্রথম ওয়ার্ল্ড রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলেন এবং একই সঙ্গে তিনি দু সালের প্রথম ওয়ার্ল্ড রেকর্ডটি করেছেন ইউএসএ ইউকে মিডল ইস্ট ইন্ডিয়া এর সংখ্যাতত্ত্ববিদ্যায় উৎসাহী ছ হাজার জনকে প্রাচীন বিজ্ঞানে শিক্ষা প্রদান করে রেকর্ড করলেন তো চারটি দেশ চারটি দেশ হচ্ছে আমেরিকা ব্রিটেন মধ্য এশিয়া মধ্য এশিয়ার কিছু কয়েকটি দেশ ঠিক আছে এবং ভারতের প্রায় ছ হাজার ছাত্রছাত্রী যারা সংখ্যা তত্ত্ববিদ্যায় উৎসাহী তাদেরকে প্রাচীন বিজ্ঞান সম্পর্কে শিক্ষা প্রদান করে তিনি এই রেকর্ড গড়েছেন পরবর্তী প্রশ্নে যাব আমরা তো আমাদের নেক্সট হচ্ছে এর সেক্রেটারি জেনারেল ওপেক পদে নিযুক্ত হয়েছেন মোস্ট ইম্পর্ট্যান্ট অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো সম্প্রতি কুয়েতের হাইতেম হাইতাম আল ঘাইজ ইনি হচ্ছেন হাইতাম আল ঘাইজ তিনি কুয়েতের অধিবাসী তিনি সম্প্রতি অপেকের সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক হেজ অ্যাপয়েন্টেড কুয়েতি অয়েল এক্সিকিউটিভ হাইতাম আল ঘাইজ এজ ইটস নিউ সেক্রেটারি জেনারেল এই যে ওপেক ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ষাট সালে এবং কোথায় প্রতিষ্ঠা হয়েছিল ইরাকের বাগদাদ শহরে পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নেক্সট হচ্ছে আজকের আমাদের হোমওয়ার্ক দেখো জি সেভেন শিখর সম্মেলন দু হাজার বাইশ এর সভাপতিত্ব করবে কোন দেশ বা কোন দেশে জি সেভেন প্রত্যেকে কমেন্ট করে দাও এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল গাইডেন্স গুরু অফিশিয়াল ডেসক্রিপশনের লিঙ্ক আছে প্রত্যেকে জয়েন করো এবং এটা হচ্ছে গাইডেন্স গুরু আমাদের অফিশিয়াল অ্যাপ এটারও লিঙ্ক ডেসক্রিপশন আছে প্রত্যেকে জয়েন করো রেলওয়ে গ্রুপদের জন্য যদি তোমরা কোচিং নিতে চাও তাহলে আমাদের চ্যানেলে তোমরা এডমিশন হতে পারো আমাদের অনলাইন একাডেমিতে তো তার জন্য আমাদের গুরু অ্যাপটা প্রথমত তোমাদের ডাউনলোড করতে হবে এবং তোমরা এখন খুব কম টাকাতে সেটা পাবে মাত্র পাঁচশো টাকা পে করে সেই পুরো কোর্সটা তোমরা ক্রয় করতে পারবে সেখানে ভিডিও ম্যাটেরিয়াল পাবে সঙ্গে তোমরা পিডিএফ ম্যাটারিয়ালগুলো পাবে তো রেলওয়ে কোর্স বাড়িতে বসে করতে পারবে তো তার জন্য তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্টুডেন্টস স্টার্ট ইনোভেশন পলিসি টু পয়েন্ট জিরো লঞ্চ করলেন তো সম্প্রতি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং প্যাটেল স্টুডেন্টস স্টার্ট আপ এন্ড ইনোভেশন পলিসি টু পয়েন্ট জিরো লঞ্চ করেছেন ডিটেলস দেখো ভূপেন্দ্র প্যাটেল হ্যাজ স্টুডেন্ট স্টার্ট আপ এন্ড ইনোভেশন পলিসি টু পয়েন্ট জিরো ফর দ্য নেক্সট ফাইভ ইয়ার আগামী পাঁচ বছরের জন্য তিনি এটা করেছেন এই পলিসির মধ্যে কি রয়েছে দেখে নাও দ্য পলিসি দ্য পলিসি এমস টু কভার ফিফটি লাকস স্টুডেন্ট অ্যাক্রস এক হাজার হায়ার এডুকেশান ইনস্টিটিউটস অ্যান্ড দশ হাজার স্কুলস অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ তো এখানে এক হাজার হায়ার এডুকেশান ইনস্টিটিউটের এবং দশ হাজার স্কুলের ছাত্রছাত্রীদের পঞ্চাশ লক্ষ ছাত্রছাত্রীদের এই পলিসির মধ্যে কভার করা হবে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র সিং পেটেল গভর্নর আচার্য দেবব্রত রাজধানী হচ্ছে গান্ধীনগর কিছু কারেন্ট আমরা রিভিশন দেখে নাও গুজরাট হলো ভারতের বৃহত্তম ম্যানুফ্যাকচারিং হাব ভারতের প্রথম টেস্টিউ বইস বা মোষ শাবক জন্ম হয়েছে গুজরাটে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখব আমরা কোথায় ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম এর উদ্বোধন করা হলো ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম এর উদ্বোধন করা হয়েছে কোথায় কারেক্ট আনসার হবে হায়দ্রাবাদে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার হায়দ্রাবাদে ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডক্টর জিতেন্দ্র সিং হ্যাজ ইনোগ্রেটেড ইন্ডিয়া ফার্স্ট ওপেন রক মিউজিয়াম ইন হায়দ্রাবাদ তেলেঙ্গানা তেলেঙ্গানার হায়দ্রাবাদে এটা করা হয়েছে দেখো জাদুঘরটি ভারতের বিভিন্ন অংশ থেকে তিন দশমিক তিন বিলিয়ন বছর থেকে পৃথিবীর ইতিহাসের প্রায় পঞ্চান্ন মিলিয়ন বছর বয়সের প্রায় পঁয়ত্রিশটি বিভিন্ন ধরনের পাথর প্রদর্শন করবে এখানে পঞ্চান্ন মিলিয়ন বছর থেকে তিন দশমিক তিন বিলিয়ন বছরের পুরনো পুরনো পাথর এখানে এনে রাখা হবে এবং সেগুলোকে প্রদর্শন করা হবে নেক্সট হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ দশটি বিমানবন্দরের তালিকায় ভারতের একমাত্র কোন বিমানবন্দর স্থান পেয়েছে তো বিশ্বের দশটি শ্রেষ্ঠ বিমানবন্দরের একটি সূচি প্রকাশ করা হয়েছে যেখানে ভারতের চেন্নাই বিমানবন্দর বন্দর একমাত্র এই দশটি তালিকার মধ্যে স্থান পেয়েছে দেখো যেসব বিমানবন্দর দু সালে সরি দু সালে সঠিক নিয়মিত সঠিকভাবে সঠিক সময়ে নিয়মিত বিমান ছাড়াই সঠিক সময়ে বজায় রাখতে পেরেছে অর্থাৎ তারা কিন্তু রাখতে পেরেছে তাদের নিয়ে এই সূচি তৈরি করা হয়েছে এবং এই তালিকায় প্রথমে অবস্থিত মিয়ামি এয়ারপোর্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নেক্সট কোয়েশ্চেন দেখো দশ নম্বর আচ্ছা নয় দশ নয় নম্বর কোন দেশকে মাদার টেরেজা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার একুশ দ্বারা পুরস্কৃত করা হয়েছে তো সম্প্রতি ডেনমার্কে মাদার টেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড দু হাজার একুশ দ্বারা পুরস্কৃত করা হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ডেনমার্ককে কেন পুরস্কার প্রদান করা হয় কারা এই পুরস্কার প্রদান করে থাকে সমস্ত কিছু জানবো দেখো ডেনমার্ক অ্যাওয়ার্ডেড উইথ মাদার টেরিজম মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস দু হাজার একুশ ফর এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির জন্য তারা এই পুরস্কার পেয়েছে এবং তারা পরিবেশ সুরক্ষার জন্য ভালো উদ্বেগ নেওয়ার জন্য এবং ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন মহারাষ্ট্রের হারমোনি ফাউন্ডেশন দ্বারা প্রত্যেক বছর এই পুরস্কার প্রদান করা হয় ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন মুদ্রা ক্রোনা প্রধানমন্ত্রী মেট ফ্রেডারিকসন নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি বিচারপতি আয়েশা মালিক কোন দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নিযুক্ত হলেন ইনি হচ্ছেন আয়েশা মালিক তিনি সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন এখানে কিন্তু প্রধান বিচারপতি বলা নেই প্রথম বিচারপতি বলা হয়েছে প্রথম মহিলা হিসেবে তিনি বিচারপতি নিযুক্ত হয়েছেন পাকিস্তান সুপ্রিম কোর্টের ডিটেলস হচ্ছে পাকিস্তান হেজ মুভড ক্লোজার টু অ্যাপয়েন্টিং দ্য ফার্স্ট ওমেন জাজ অব দ্য সুপ্রিম কোর্ট আফটার এ হাই পাওয়ার প্যানেল অ্যাপ্রুভ দ্য এলিভেশন অফ লাহোর হাইকোর্ট জাজ আয়া আসাম আলিক টু দ্য অ্যাপেক্স কোর্ট তিনি লাহোর হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং তিনি বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ হয়েছেন পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ মুদ্রা হচ্ছে রুপিয়া রাষ্ট্রপতি হচ্ছে আরিফ আলবি প্রধানমন্ত্রী ইমরান খান নেক্সট কোয়েশ্চেন দেখো এগারো সম্প্রতি প্রকাশিত গান্ধীজ অ্যাসোসিন দ্য মেকিং অফ নাথুরাম গোডসে অ্যান্ড হিজ আইডিয়া বইটিকে লিখেছেন তো সম্প্রতি এই বইটি প্রকাশিত হয়েছে এই বই সম্পর্কে তোমাদের আগেও একবার বলেছিলাম তখন কিন্তু বইয়ের নাম বলেছিলাম কিন্তু সেটা তো তখনও কিন্তু পাবলিশ হয়নি রিসেন্টলি এটা পাবলিশ হয়েছে এবং এই বইটি লিখেছেন সম্প্রতি ধীরেন্দ্র কুমার ঝা অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার তো ধীরেন্দ্র কুমার ঝা এ দিল্লি বেস্ট জার্নালিস্ট হিজ অথার্ড এ নিউ বুক টাইটেল গান্ধীজ অ্যাসোসিন দ্য মেকিং অফ নাথুরাম গোডসে অ্যান্ড হিজ আইডিয়া অফ ইন্ডিয়া তিনি হচ্ছেন দিল্লির একজন জার্নালিস্ট ঠিক আছে বইটি সেই সংস্থাগুলোর সাথে গোডসের সম্পর্ক অন্বেষণ করে যেগুলো তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল অর্থাৎ যেসব সংস্থাগুলো গোডসের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল এবং তাকে উদ্দেশ্যের ধারণা দিয়েছিল এবং গোডসের সংকল্পের ধীরে ধীরে কঠোর হওয়ার বিষয়টি তুলে ধরেছে যা মহাত্মা গান্ধীর হত্যার দিকে পরিচালিত করেছিল অর্থাৎ মহাত্মা গান্ধীর হত্যার যে তাদের পরিকল্পনা সেটাকে বা সংকল্প সেটাকে দিন দিন আরও কঠোর করেছিল সেই সব সংস্থাগুলোর সম্পর্কে এখানে বলা হয়েছে নেক্সট হচ্ছে সম্প্রতি কোন রাজ্যকে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দু হাজার একুশ প্রদান করা হয়েছে তো সম্প্রতি উত্তরপ্রদেশকে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি প্রদান করা হলো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার দেখো উত্তরপ্রদেশকে এই পুরস্কার প্রদান করা হয়েছে অপশান এ কারেক্ট আনসার ডিটেলস দেখো ইউনিয়ন মিনিস্টার অফ জল শক্তি গজেন্দ্র সিং শেখাওয়াত হেজ ডিক্লেয়ার দ্য উইনার্স অফ দ্য থার্ড ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার দু হাজার কুড়ি এটা তৃতীয়বারের জন্য প্রদান করা হচ্ছে এই পুরস্কারটি জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের জন্য উত্তরপ্রদেশ প্রথম পুরস্কার পেয়েছে দ্বিতীয় স্থানে অবস্থিত রাজস্থান তৃতীয় স্থানে হচ্ছে তামিলনাড়ু আচ্ছা উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী এবং আনন্দীবেন প্যাটেল হচ্ছেন গভর্নর রাজধানী হচ্ছে লখনৌ উত্তরপ্রদেশের কথা বলছি তুই উত্তরপ্রদেশ সম্পর্কে তোমাদের কিছু বলি দেখো সম্প্রতি কিন্তু উত্তরপ্রদেশে ভোট ঘোষণা করা হয়েছে দশ ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশে ভোট হবে সাত দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশ পাঞ্জাব মণিপুর উত্তরাখণ্ড এইসব রাজ্যগুলোতে এবং তোমরা অনেকেই চান মাথায় আছো যে তেইশে ফেব্রুয়ারি থেকে রেলওয়ে রেলওয়ের একজামটা হবে কিনা তো দশ ফেব্রুয়ারি থেকে যদি ভোট ঘোষণা করে দেওয়া হয় তাহলে এই করোনার মধ্যে যদি ভোট হতে পারে তাহলে রেলওয়ে পরীক্ষা হতে পারে না কেন ঠিক আছে তো যদি রেলওয়ে পরীক্ষা না হয় এবং যদি সে সময় ভোট হয় তাহলে কিন্তু আমাদের জোর গোড়ায় কিন্তু আওয়াজ তুলতে হবে যে ভোট হলে পরীক্ষা হবে না কেন ঠিক আছে তাহলে আজকের এই বারোটি কোয়েশনই আমাদের ছিল এবং আগামীকাল থেকে আমি তোমাদের সঠিক সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ যদি তোমরা রেলওয়ে কোর্সে অ্যাডমিশন নিতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের অ্যাপটা প্রত্যেকে ডাউনলোড করে নাও থ্যাংক ইউ